বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পর এবার বিধায়ক বঙ্কিম ঘোষের গাড়িতে ধাক্কা। এই ঘটনায় গাড়ির সামনের অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিধায়ক। ঘটনা শুক্রবার বিধানসভার অধিবেশন শেষ করে বিধায়ক তার ব্যক্তিগত কাজে ধর্মতলা অভিমুখে যাওয়ার পথে ট্রাফিক সিগন্যাল না পাওয়ায় তার গাড়ি যখন দাঁড়িয়েছিল ঠিক তখনই পেছন থেকে 107 একটি গাড়ি সোজা এসে ঘুরে বিধায়কের গাড়ির সামনে সপাটে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় গাড়ির মধ্যে থাকা বিধায়ক বঙ্কিম ঘোষ সহ অন্যান্যরা অল্প বিস্তর আহত হলেও গাড়ির সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়। ঘটনার পর খুব কাছে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়িটিকে আটক করে চালককে জিজ্ঞাসাবাদ করে। এই ঘটনায় বিধায়ক বঙ্কিম ঘোষের প্রশ্ন, কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় এবং ট্রাফিক পুলিশের সামনে এই ধরনের ঘটনা কি সত্যি স্বাভাবিক, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? তিনি উদ্বেগের সঙ্গে বলেন, রাজ্যের বিরোধী দলনেতার গাড়িটিকে লক্ষ্য করে যেভাবে একের পর এক পরিকল্পিত ঘটনা ঘটছে, তাতে বিজেপি বিধায়ক হিসাবে আমি রাজ্যের শাসক দলের আক্রমণের শিকার হলে ঘটনার পেছনে অস্বাভাবিকতা বলে কিছু আছে বলে আমি অন্তত মনে করি না। এই প্রশ্ন ভাবাচ্ছে নদিয়ার চাকদহের বিধায়ককে।